রামনগর সিনি নম্বর আমসাইও গ্রিজা টমটম মালখু মথনাই খরকসেন মূসা জায়া করিং আই টুয়েন্টি মালখু মথনাই ইয়াক আরে লাই বুখা পাতে মঙ্গ সাবিমানখা টমটম মথনাই তে খুংসা মালখুঙ্গ হানি কিসা ঠুতাই রুমা বাসে আই টুয়েন্টি মালখু মথনাই ইয়াক আরে লাই বুখা টমটম মালখু মথনাই ইয়াগুলো অ টমটম মালখু মথনাই বিনি মথনের বর্ণ কক্তমা হরকে মথনের বর্ণ ফেয়ে দুর্গা চমনি থানা পুলিশ এফআইআর খাই ফেগিয়া মালখুং নাম্বার রুবই তে সানমুং খরং তিসাকা দাতি দদর অপাতি মুংনি সই বুস্থুম নাথুন আমি সাত নম্বর লামায়া গাড়ি টিকা প্যাসেঞ্জার লামাইছি লামানের পরে গাড়ি আমার সাইড করে রাখছি কোন গাড়ি লো কোন গাড়ি বাড়ি গেছে কইতার তাম না আমার আয় আসে রে কোনো কথা নাই বার কিনা ঘরের মেয়েদের হাত দিছে উপর মেয়েদের হাত দিছে দিছে পরে মোবাইলটা ফিরে আসা গা ফিরে আসা গা ডিসপ্লেটা ভাঙিয়ে আসা গা আর কোনো কথা নাই বার কিনা আমার দু তিন ঘুষি মেরে বেছে খাইছি আমি এরপরে দেখি তুই ওই আমার লগের এক ভাই আসিল ভাই আইসে পরে দেখো তুইও কেমন আইসস সর্দারি করতে জানো দেখো না আমরা সরকারি করতাম আসি না আপনার শুধু দেখতাম আসি গাড়িটা কিতা করছে না করছে আমার ভাইয়ে কিতা করছে না করছে ওই তারে বৈঠা তুই চাঁদি আসি রে গাড়িটা লিয়ে আসি রে বেরিয়ে আসে কথা নেই মোবাইলে ওই যা বিশ্রী বিশ্রী বাসা গেলে গালাস করে গেছে ও তারে আমি খাইছি এরপরে থানা দিয়েছি এরপরে থানা দিয়েছি কি কইছে থানা থেকে থানা থেকে গাড়িটা আইডেন্টিফাই করছে জানাই বাবু সরি কি নাম আপনার রঞ্জিত দাস গাড়ি আমার কাছে প্রায় ঘন্টাখানিক আগে ওই তো খবরটা গেছে পাঁচটা বছর দিকে একটা খবর গেছে ফোন করছে আমার কাছে যে আমাদের একজন শ্রমিক উনি নাকি বটতলা থেকে আপনার দুর্গাচমড়ির দিকে আসার পথে সাত নম্বরের ক্লাবের সামনেই ক্লাবের সাইডেই উনি দাঁড়িয়েছেন প্যাসেঞ্জারকে আনলোড করানোর জন্য প্যাসেঞ্জারকে নামানোর সঙ্গে নামাচ্ছে এই সময়কালে হঠাৎ করে দুজন লোক গাড়ি নিয়ে এসে ওনার গাড়ির সামনে দিয়ে দাঁড় করিয়ে কোনো কথা নেই ওনার বুকে হাত দিয়েছে দিয়ে ওনার মোবাইলটাকে নেওয়ার চেষ্টাই করেছে কিনা জানি না কিন্তু মোবাইলটাতে ওনার হাত লেগে মোবাইলটা নিচে পড়ে গেছেন তৎসঙ্গে যে সময় উনি ওনাকে আটকানোর চেষ্টা করছে উনি বয়স্ক মানুষ ওনাকে প্রচণ্ডভাবে মারধর করেছে মারধর করে ওনারা সঙ্গে সঙ্গে যে সময় মানুষ ভিড় জমতে শুরু করলো ওনারা পালিয়ে গেছেন তাহলে তাও তো আমরা তো আর কাউকে চিনতে পারিনি এবং তাদের নামদাম কিছু জানিনি কিন্তু আমাদের একজন শ্রমিক ওর গাড়ির ফটোটা উনি রেখেছেন এবং গাড়ির নাম্বারটা রেখেছেন আমরা নাম্বারটা দিয়ে আজকে আমরা প্রশাসনের কাছে এসি এবং থানাবাবুর কাছে আমরা লিখিত আকারে কমপ্লেনটা জানিয়েছি আশা রাখবো সে থানাবাবু আমাদের সেই কমপ্লেনটাকে গ্রাহ্য করে গ্রাহ্য দেখে সেটাকে তো তদন্ত করে সেটা করার চেষ্টা করবে তার জন্য আজকে আমরা আসা মানে কী কারণে মারধর বা কেন না আমরা কিচ্ছু জানি না বিষয়টা কারণ একটা জিনিস আপনাদেরকে হচ্ছে অবগত করে রাখি এই সাইডটা দিয়ে একটা চক্র হয়তো বা কাজ করছে প্রায় সময় কিছুদিন আগে ওনার কাছ থেকেই রাস্তায় দাঁড়িয়েছিলেন হঠাৎ করে একটা দুইটা ছেলে বাইক নিয়ে আসলো বললো যে আমার প্যাসেঞ্জার আছে আমাকে 500 টাকা খরচা দিন আমি প্যাসেঞ্জারটা উঠাবো বলে টাকা নিয়ে ওনার টাকা নিয়ে চিন্তাই করে নিয়ে চলে গেছেন কিছু এর কিছুদিন পূর্বে এই জায়গার মধ্যেই একটা গাড়ি নিয়ে এসে ওনার গাড়িটাকে দেখেছে কিন্তু পরবর্তী সময় গাড়িটাকে আটকাতে পারেনি সেই গাড়িটাকে নিয়ে এসে গাড়ির ব্যাটারিগুলো টমটমের ব্যাটারি খুলে ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে তো একটা চক্র হয়তো বা এদিক দিয়ে কাজ করছে কিসের জন্য কী আসল বিষয় সেটা আমরা জানি না সেই জন্য আমরা থানাকে ইনফরমেশন করতে এসেছি বলবাবু আশ্বস্ত করেছেন এবং লিখে রেখেছেন এবং যেটাকে নিজের মতো করে দেখবেন সেই আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছে জানাইলো যে তাদের গাড়ির সাথে একটা গাড়ি আছে তাদের সাথে সমস্যা আছে সেটা আমরা তদন্ত করে দেখতেছি তদন্ত করে জানাই কোন জায়গায় হয়েছে ঘটনা রামনগর সাথে মাথাদের গাড়িটা কি আইডেন্টিফাই করা গেছে বা নাম্বারটা নাম্বারটা পাইছি এখন বাকিটা আমরা তদন্ত করার পরে জানা যাবো অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে গাড়ির নাম্বারটা একটু তারা তো যতটুকু লেখছে তো TR 001BT 0408